Hey guys, assalamu alaikum. Welcome to our YouTube channel. আমি আছি আপনাদের সাথে MD Ismail Khan. So guys, আজকের ব্লগটা আমরা করতে যাচ্ছি সান্তুজা স্কুল এন্ড কাইটেক ব্রিজ নিয়ে। আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে, আপনারা খুব এনজয় করবেন। তো আমার সাথে আমার আরো দুজন টিম মেম্বার যাচ্ছে, তাদেরকে আপনি দেখতে চান তাহলে দেখেন। এই যে একজন এসে পড়েছে, তার নাম হলো MD আলিফ খান, তো তাকে তো আপনি দেখতে পাচ্ছেন। আরেকজন হয়ে গেল, এই যে আরেকজন এসে পড়েছে, তার নাম হলো MD কালা। সো গাইস, এখন আমরা এখান থেকে যাব সান্তুজা স্কুল, দেন সান্তুজা স্কুল থেকে আমরা যাব কাইটেক ব্রিজ। তো আপনারা ভিডিওটা দেখেন আর এনজয় করেন। আসসালামু আলাইকুম, আমি আছি আপনাদের সাথে MD ইসমাইল খান। সো গাইজ, এখন আমি আছি সান্তুজা MD ইউনিয়ন উচ্চ বিদ্যালয়। এখানে আমি দীর্ঘ 5 বছর পড়ালেখা করেছি। এই স্কুলের সাথে আমার অনেক স্মৃতি জুড়ে আছে যা আপনাদের বলে বোঝাতে পারবো না। আমার এখানে যে প্রান্তীয় শিক্ষক আছে তাদের কথা আমি কীভাবে আপনাদের বলবো, তারা অনেক ভালো, ঠিক আছে। তারা অনেক সুন্দরভাবে আমাদের গাইড করতো, ঠিক আছে, আমাদের অনেক কিছু শিখাইতো যা আমাদের ভবিষ্যতে কাজে লাগবে ইনশাল্লাহ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর আমার টিচারদের জন্য দোয়া করবেন, তারা যেন সুস্থ থাকে, ভালো থাকে, আল্লাহ যেন তাদের সকল ধরনের বিপদ আপদ থেকে হেফাজত রাখে। সো গাইস, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য আমরা দোয়া করি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। তো এখন আমরা সান্তুজা স্কুলে যেহেতু এসেছি, আপনাদের এখন এটা ঘুরে দেখাবো, প্লাস এখানকার কিছু ভিউ আপনাদের দেখাবো, তো ভিউগুলো এনজয় করা যাবে। হ্যাঁ গাইস, এখন আছি আমরা নতুন ভবনের তিনতলায়, ঠিক আছে, তিনতলা ছাদের উপরে। এখান থেকে আমরা ভিউটা খুব এনজয় করতেছি। আজকের ওয়েদারটা খুব ফাইন, কি বলবো আপনাদের, কারণ অনেক সুন্দর একটা মিষ্টি বাতাস, ঠান্ডা আবহাওয়া, আর আপনাদের ভিউটা দেখাচ্ছি, আপনার ভিউটা একটু এনজয় করেন।
হ্যাঁ বন্ধুরা, ওপরে অনেক পরিমাণে বাতাস থাকার কারণে আমাদের ভয়েসে একটু প্রবলেম হচ্ছে। তো গাইস, আপনারা ভিউটা কেমন দেখলেন? জোসনা তো আপনারা কমেন্ট করে জানাবেন ভিউটা আপনাদের কেমন লেগেছে। হাই ভিউস, ইসমাইল আমার কিছু প্রশ্নের মধ্যে দিয়ে তারিখ করি। হাই ভিউস, আসসালামু আলাইকুম ভিউস। একদম তো যেমন যা তাই। হাই ফ্রেন্ড, ইসমাইলের কালাম কি গোস? ইসমাইল থেকে প্রশ্ন করব। অবশ্যই ইসমাইল, তুমি তোমার টিফিন টাইমটা কিভাবে কাটাইছো? কারো টিফিন কি চুরি করে খাইছো? অবভিয়াসলি এটা তো হয় স্কুল লাইফে, অবশ্যই হয়। তুমি তোমার বন্ধুর সাথে অনেক সময় কাটাইছো, তো তোমার বন্ধুদের কি মিস করো না? অবশ্যই, আমি অনেক বেশি মিস করি। এখন তাদের সাথে দেখা হয় একমাত্র ফেসবুক আর মেসেঞ্জারে কথা হয়, অনেক ভালো লাগে তাদের সাথে যখন দেখা হয়। ইসমাইল, এটা তোমার লাস্ট কোর্স সেট বাই লাস্ট আমার পালা মতো বাচ্চা কইছে, মানে ভালো একটা দেশ। আচ্ছা, যে এই স্কুল লাইফে তুমি কয়টা পড়াইছো? বর্তমান বিশ্বের পরিস্থিতিটা করোনা ভাইরাসের জন্য খুবই খারাপ, এটা আপনারা অবশ্যই জানেন। করোনা ভাইরাসের জন্য বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান প্লাস অনেক প্রতিষ্ঠান আছে যেগুলো বন্ধ আছে, তো আপনারা অবশ্যই দোয়া করবেন যাতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আবার আগের মতো খুলে দেওয়া হয়। করোনা ভাইরাস বাংলাদেশ প্লাস বিশ্বের সকল দেশ থেকে যেন আল্লাহ তাআলা উঠিয়ে নেয়। আপনার সবাই দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা আমাদের এই গজব থেকে আমাদের হেদায়ত করে, আমাদের রক্ষা করে। হে বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। তো ভিউটা আপনারা দেখলেন, প্লাস আমার ছোটো ছোটো কিছু স্টোরি শেয়ার করছি আপনাদের সাথে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি অবশ্যই আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো গাইস, এখন আপনাদের সাথে তিনজন ব্যক্তিকে দেখা করে দিব, আপনারা সকলেই চিনেন আশা করি। তো ওদের সাথে আমাদের সময়টা খুব ভালো গিয়েছে, এখন তাদের খুব বেশি মিস করি। আপনারা যারা মিস করেন, এখন তো স্কুল বন্ধ আপাতত, এর জন্য হয়তো আপনারা তাদের দেখেন না, তারও আপনাদের দেখে না, তো আপনারা দেখতে পারবেন। এখন আমার তিন নানি বসে রয়েছে। তোমরা কেমন আছো? এখন তো স্কুলে দেখি না তোমাদের, আমরা খুব পছন্দ করি, খুব ভালো লাগে, অনেকদিন ধরে দেখা হয় না। তোমরা আমাকে দেখো, আমরাও তোমাদের দেখবো। হ্যাঁ গাইস, আমরা এখন কাইকেটিক ব্রিজ এসে পড়েছি। এখন আপনাদের কাইকেটিক ব্রিজের কিছু ভিউ দেখাবো, আপনারা দেখেন আর এনজয় করেন।
হে গাইস, ব্রিজে আমার এক বড় ভাই বাইক নিয়ে আসছে, ঠিক আছে? তার বাইকটা আমি এখন চালাবো। গাইস আপনারা এখন দেখেন আমি এখন বাইক চালাবো, ঠিক আছে? বাইক নিয়ে কয়েকটা শর্ট নিবো, আপনারা দেখেন আর এনজয় করেন। কেমন লাগলো কমেন্ট করে জানান। এখন আমরা আছি রবিবারের হাটে। রবিবারের হাটটা খুবই ঐতিহাসিক একটা হাট, এটা অনেক আগে থেকে, প্রাচীনকাল থেকে এটা হয়ে আসছে। আমি যখন ছোট ছিলাম তখন থেকেই আমি এই হাটে আসতাম দাদার সাথে কিংবা আব্বার সাথে। এখানে অনেক কিছু বসে, প্রয়োজনীয় সব কিছু, এভরিথিং, ঠিক আছে? যারা কখনো আসেন নাই তারা আসতে দেখতে পারেন, ঠিক আছে? হাটটা ঘুরে যেতে পারেন, এখানে আসে ফটো ক্লিক করতে পারেন, কিংবা এখানকার জায়গাটাও খুব ফাইন, মিষ্টি একটা বাতাস থাকে অল টাইম, যেহেতু নদীর ধারে, ঠিক আছে? তো আপনারা এসে ভিউটা এনজয় করতে পারেন। তো গাইস আপনারা হাটটা দেখেন। এভাবে দেখতে দেখতে আমাদের ভিডিওটা শেষ হয়ে গেল। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো থাকে তো অবশ্যই একটা লাইক করে দিবেন, অবশ্যই কমেন্ট করে দিবেন, আর অবশ্যই একটা শেয়ার করে দিবেন, আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। বন্ধুরা আপনাদের সাপোর্ট আমাদের খুব বেশি প্রয়োজন, যেহেতু আমরা নতুন ইউটিউবার, তো আপনাদের সাপোর্টটা খুব বেশি প্রয়োজন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।